এবার একটা জিনিস আপনারা বলুন, একটা পেশেন্টকে যদি আপনাদের মতো এই ডাক্তারগুলোকে দেখতে দেওয়া হয়, 5 জনকে দেওয়া হলো আপনাদের মতো এই ডাক্তারগুলোকে এক জায়গায় করে একটা পেশেন্টকে দেখতে দেওয়া হলো, তাহলে মেডিসিন কি 5টা হবে? আমার তো মনে হয় মেডিসিন আপনারা একখানাকেই চেঞ্জ করবেন। কখনো 5টা হবে না স্যার। আপনারা সবাই, আমরা ওই যে স্টেবিসি গিয়া নেট্রাম টানাটানি করতেছিলাম, পরবর্তী সময়ে বিশ্লেষণ করে ন্যায় নিতে এবং ওই এম্বিশনের দিক দেখে এবং পারিপার্শ্বিক মানুষের সাথে সম্পর্ক এবং টোনের দিক থেকে গিয়ে আমরা নেট্রামে চলে যেতে বাধ্য। আর স্যার কেয়ারফুল আদার্স অ্যাবাউট এটা স্যার, ডিগনিফাইড পারসন, ডিউটি টু মাস সেন্স অফ ডিউটি, ডিভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, এই এই কয়েকটা পয়েন্ট স্যার চিন্তা করতে পারছি স্যার। এটা ডিউটি নয়, এটা ওর ডিউটি করেনি, এটা রেসপন্সিবিলিটি করেছে। ডিউটির জায়গাতে কি হয়, কোনো কিছু পাওয়ার বিনিময়ে সে পরিশ্রম করে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে। আমি এই যে এখন এই যে এটা করছি, আপনার কাজটা করছি, এটা হচ্ছে আমার ডিউটি, এটা আমার রেসপন্সিবিলিটি নয়। কিন্তু এই ডিউটিটা তখন রেসপন্সিবিলিটিতে পরিণত হবে যখন আপনাদের মধ্যে থেকে ভালো পড়াশোনার করার ব্যাপারে সাড়া পাবো না, তখন আমি আমার যদি খুব গায়ে বেঁধে যাই তখন সেটা ডিউটি থাকবে না, তখন হয়ে যাবে রেসপন্সিবিলিটি। পড়াশোনার ব্যাপারে আপনাদের কোনো উন্নতি হচ্ছে না, আপনারা ঠিকমতো পড়াশোনা করছেন না, সেইটা যদি আমার গায়ে লেগে যায়, এবং গায়ে লাগলে কি হবে, তখন প্রতিক্রিয়া দেখাবে। যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তখন সেটা ডিউটি হবে না, তখন সেটা রেসপন্সিবিলিটি হবে। অতএব এখানে আমি যেটা করছি সেটা আন্তরিকতার সঙ্গে করছি, উপরে উপরে নয়। আপনারা পয়সা দিচ্ছেন আমি করছি, আপনারা পড়লেন না পড়লেন সেটা আপনাদের ব্যাপার, আমার কাজ আমি করছি, আপনাদের কাজ আপনারা আপনারা করছেন, এটা হলো ডিউটি। আর যখন হ্যাঁ বলেন কেসটাতে স্যার, এখানে প্রথমে যদি লোকটার এখানে বয়ের ভীতির ব্যাপার থাকতো, এটা তো স্যার ক্যালকিরিয়ায় চলে যেত, ক্যালকিরিয়ায় চলে যেত একদম। যাক স্যার, তো ধন্যবাদ, আমাদের গ্রুপে যে চমৎকার ভাবে উন্নতি হচ্ছে এটার বহিঃপ্রকাশ ঘটে গেল স্যার। এইটাই তো আমি আমার ভালো লেগেছে, আমি বললাম না, আপনারা যখন ব্যারাইটা কার্পেট ধরে ফেলেছেন কি বলবো, আমি দারুণ আপ্লুত হয়েছিলাম। হ্যাঁ, খুব ভালো লেগেছিল যে পারবো একটা টিম তৈরি, এই টিম নিয়ে যখন যেখানে যাবো একাকার করে দিয়ে চলে আসবো।